আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা চোখকে হেফাজত করো, লজ্জাস্থানকে হেফাজত করো। যেই পুরুষের চোখটা হেফাজত করবে, লজ্জাস্থানটা হেফাজত করবে, আমার আল্লাহ কোরআনে বলেন যালিকা আসকালাহুম ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই লোকটা চোখটারে কন্ট্রোল করবে, যেই লোকটা লজ্জাস্থানটাকে কন্ট্রোল করবে, এতে তাদের জন্য উত্তম পবিত্রতা রয়েছে। কারণ চোখ যার নষ্ট তার অন্তর নষ্ট। চোখটা অনেক ভালো একটা জায়গা, এই চোখ দিয়ে কি করো তুমি জানোনি। যার চোখ নাই তার জিজ্ঞাস করো, ও পাগল তোমার যে চোখ নাই, চোখ থাকলে তুমি কি করতে? ওই চোখ হারা মানুষটা বলবে তাহিরি হুজুর, আমার যদি চোখ থাকতো এই চোখ দিয়ে আমি মায়ের চেহারার দিকে তাকায়া তাকাইয়া আমি কবুল হজের সওয়াবটাই অর্জন করে ফেলতাম। এই চোখ যদি আমার থাকতো আমি আল্লাহর কালাম তিলাওয়াত করতাম। একটা চোখ খারাপ মানুষ সে মায়ের চেহারার দিকে তাকাইয়া হজের সওয়াব অর্জন করতে চায়, একটা চোখ খারাপ মানুষ কুরআন তেলাওয়াত কইরা একটা অক্ষর কইরা দশটা নাকি অর্জন করতে চায়। আমি বলতে চাই মির্জাপুরের মানুষ, আও চুনারগড়ের মানুষ, ও হবিগঞ্জ স্বাস্থ্যগঞ্জ মাধবপুরের মানুষ, আমি জানতাম চাই চোখ খারাপ মানুষের বেদনার কথা শুনলেন, এখন যে আপনার চোখ আছে এই চোখ দিয়ে আপনি মায়ের চেহারার দিকে এক নজরে তাকাইলেন না, এই চোখ দিয়ে আপনি কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করলেন না, আপনি কি করলেন? আল্লাহর বিধান ভাঙ্গা ফেললেন। আপনি কি করলেন? আল্লাহর নিয়ামতের সাথে সীমা লঙ্ঘন করলেন। ও যুবক, এই চোখ দিয়ে তুমি রাস্তাঘাটে যাও বেগানা নারীর দিকে তাকাইয়াও, এই চোখের জিনা কইরা কইরা আমাদের চোখটারে বরবাদ কইরা বালাইছি বলেই ওরে বাবা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি আমার নবীর সবুজ গম্বুজটাকে এই চোখ দিয়ে আমি ধ্যান করলাম। আমি আমি জীবনে 75 বার আমার নবীর ওই সবুজ গম্বুজটার ধ্যান করার পর আমি দেখলাম 75 বার আমার চোখের সামনে আমার নবী দাঁড়ায় রইছি। এই আওয়াজে মানি না, জোরে কর না আল্লাহু আকবার, আরো জোরে বলেন ইয়া রাসূল আল্লাহ, বলেন আপনি গোপনে মোবাইলে কি দেখেন, রাস্তায় গিয়ে রাস্তায় কার দিকে তাকান, আর এই চোখ দিয়ে আপনি গোপনে কি কাজ করেন আল্লাহ কি কই শুনেন? এই আয়াতি বলতেছে এই পোস্টারের মধ্যে দেখলাম চতুর্থ তাফসিরুল কোরআন মাহফিল। এই তাফসির শিরুন নামটার সাথে যেন মাহফিলটার মিল থাকে, মিল থাকে, এই জন্য আমি তেলাওয়াত করতেছি যেন সকালবেলা কেউ এই কথা বলতে না পারে নাম দিয়ে তাফসির কিচ্ছা খেয়ে গেছে। আমি বুঝাইতে চাই সুন্নিরা, আমার পূর্বে যারা ওয়াজ করেছেন সবাই, আমি সহকারে, সুন্নিরা দলিল ছাড়া কথা বলে না, কথা বলেন ঠিক কি না বলেন? এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, তোমরা প্রকাশ্যে গোপনে যাই করো না কেন একজন সবই জানেন। জবানটা ছেড়ে বলুন তিনি কে, আর বড় করে বলেন তিনি কে, আল্লাহ জানেনি জানে। এই জন্য যুবক তোমাকেই বলছি চোখটারে হেফাজত করো, চোখটারে কি করো হেফাজত করো। এই জন্য যুবক ভাইয়ের আমার এই আয়াতের পরে শব্দে আমার আলোচনার বিষয়ের সাথে আমি সামঞ্জস্য রেখে ওয়াজ করতেছি। এতে কিছু মা বোনরা বেজার হতে পারে, কিন্তু বেজার হলেও কিছু করার নাই, আমি চাই আপনার মা জান্নাতি হোক। আপনারা কি চান না যে আমার মা জান্নাতি হোক, আমার বোন জান্নাতি হোক, চান না? এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন
وَقُلِ الْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا. ওরা কিভাবে ঘুরবে না বুঝতেছি না কিছু, তোমরা বসে বসে আস্তে আস্তে বিক্রি করো। এই আয়াতের পরের আয়াতে আল্লাহ বলেন, এখন আমার মূল বিষয়, ওয়াকুলিল মুমিনাতি, এখন আল্লাহ কয় ও বন্ধু আপনি মুমিন নারীদেরকে বলে দিন, ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, এরা যেন এদের চোখটারে হেফাজত করে, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, এরপরে আল্লাহ বলেন এরা যেন এদের লজ্জাস্থানকে হেফাজত করে, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, এরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, ইল্লা মা যাহারা মিনহা, যতটুকু তাদেরকে পারমিশন দেওয়া হয়েছে ততটুকু ব্যতিরেকে যেন বাকিটা তারা ওপেন না করে। এই আয়াতের পরে আমার আল্লাহ বলেন ওয়ালিয়া দরিবে না বিহুমুরিহিন্না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যেন তাদের বুকের উপরে কাপড় রাখে। আপনারা জবান খুলে বলেন হুকুম দিয়েছেন কে? হায়রে চুনারু গাডের মানুষ, কি কইতাম রে বাবা, আমার দেশের মধ্যে এখন হিজাব বাড়িছে, হিজাব হিজাবি লেডিস গলা থেকে শুধুমাত্র ফেজ দিয়া এমনে ঘুরায়া এমনে দিয়া এমনে, ইডা বইলে হিজাব, হিজাবের নামে তামাশা শুরু হয়েছে। আল্লাহ বলে ওয়ালিয়া দরিবিনা বিহুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, আল্লাহ বলে তোমাদের বুকের উপরে কাপড় রাখো, তোমাদের সৌন্দর্যের দিকে যেন কেউ আকৃষ্ট হতে না পারে। আর তুমি মা করলা কি, মাথার মধ্যে একটা উরনা নামের হিজাব ব্যবহার কইরা, মুখটা বাইর কইরা, এই দিকে শরীরে কোনো কাপড় দিলা না। তুমি যখন রাস্তা দিয়া যাইবা, তুমি যখন রাস্তা দিয়া যাইবা, তুমি রাস্তা দিয়া যাওয়ার সময় একটা ছেলে তোমার দিকে নজর করলো, এই ছেলেটা দুই দিন তোমার দিকে নজর করলো, এরপর তুমি সাবধান হও নাই, এরপর তুমি রাস্তা দিয়া মুখটা খুললাই চললা, জিহ্বার যে ঠোঁটের মধ্যে লেপিসিটা মাইরাই দিলা, আর বডির মধ্যে কোনো কাপড় দিলা না, শুধুমাত্র একটা সিম্পল কাপড় লাগাইয়া, আল্লাহ বল ইয়া দরিবে না বিখুমুরিহিন না, আল্লাহ যে বলছে বুকের উপরে কাপড় রাখো, কিন্তু তুমি তোমার নিজেকে আবৃত করে ধরে রাখতে পারো নাই, একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিনের মাথায় তুমি যদি সতর্ক না হও, তাহলে অবশ্যই তুমি ইফতিজিং এর সম্ভাবনায় পড়ে যাবে। হাত তুলে বলেন ঠিক কি না বলো? কথা কি সঠিক? এই কথা কি সঠিক? আগে আমার মারে দেখছি, আগে আমার মারে দেখছি এইভাবে আর বুকরা ফললো, এমন একটা কাফর ব্যবহার করছে, এটা দিছে আবার ইহান থেকে গুইরাইন আবার আরেকটা দিছে এমনে দিয়া, এই এই মাথার উন্নাটা দিয়া ওই ফিটটা ডাকছে, ডাইকার শরীরটা ডাকছে, ডাইকার এইভাবে রাস্তা দিয়ে গেছে, একবারে বাচ্চাদের মতো রাস্তা দিয়ে গেছে, এইভাবে চলছে ফিরছে, আর এখন বর্তমানে টাইট ফিডিং বুরকা বাইরিছে, কোরআন কোরআনের সঙ্গে এই টাইট ফিডিং বুরকা হলো সাংঘর্ষিক। আমার মনে হয় আর আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, কোরআনের সাথে যদি তার ড্রেসের কোনো সামঞ্জস্য না থাকে আর এভাবে যদি সে চলাফেরা করে, বর্তমান টাইট ফিডিং বুরকা পরা নারীদের জন্য সম্পূর্ণ হারাম। সব মিলাইয়া মহিলাটা বাদে, মহিলাটা সহ মোট টাকা উঠছে ৪৫,৬০ টাকা। আমি যাওয়ার সময় ৫,০০০টি আবার তুল্লা দিয়ে যাবো, যাতে ৫০,০০০টা মিলে। আমি কইতাম যে বাচ্চু সাহেব যে বলছে যে আমি আপনাদেরকে নিয়ে মাহফিলটা ধরে রাখতে চাই, মনে রাখবেন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আজকে বাচ্চু সাহেব আছে, তার আব্বা আছে, এরা চলে গেলে কি মাহফিলটা বন্ধ হয়ে যাবো গা? আপনারা সবাই দরকার আছে কিনা বলেন। যাক, এই জন্যই আমাদেরকে একটা উদ্বুদ্ধ করলাম। আপনারা কি আমার কথায় বেজার হইতেছেন? এই মহিলারা পর্দা করবে বিধান কি আমার নাকি আল্লাহ? আরো যেখানে কার নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ, কথা কোন ঠিক কিনা? এই পর্দা ফরজ করেছেন কে? আর ধরেন কে? আল্লাহ।
দেখেন তো আমি আর একটু সামনে যাই, দেখবেন আর একটু স্পষ্ট হয়ে যাবে। কারণ আমার রাসূল নারীদেরকে কি বলে গেছে দেখেন, আমার রাসূল নারীদেরকে বলছেন তোমরা চারটা জিনিস যদি পালন করতে পারো। এ যুবকরা কথা বলে কে কি রং লাগছে তারা শুনল চপ কি কয় কি না। একটা লোক দাঁড়াইছে, এক মিনিটের জন্য তোমার সমস্যাটা কি? তাহিরি কি নতুন দেখছো আজকে? 17-18 বছর ধরে সে তাহিরি এই এলাকাতে আওয়া যাওয়া করে, এরপরে তোমরা ওই এর ডাক মারো, হের দমক মারো, এর দমক মারো, হের দমক মারো, মনে জীবন দেখছো না? কুলটা দেখলাম আর অহন্ত এলাকার জামাই ওই কি জামাই, আপনারা কি বেজার হইতেছেন, রাগ করতেছেন? তা একটা উচিত কথা কয়ে লাই, এই ওয়াস কই দেয়া মহিলার ফর্দাশীল বানান যেত না, কথা ঠিক কি না? কি সম্ভব আমি একদিন ওয়াস করলি কি তারা ফর্দা করব? আমার কথা হইল আল্লাহ যে কোরআনে বলছে আর রিজালু কওয়ামুনা আলা নিসা, পুরুষ হলো নারীদের পরিচালক। যদি পুরুষ নারীদের পরিচালক হ বউরে ঠিক করবো লাগে জামাই যথেষ্ট। হাত দিল, হাত দিল, হাত দিল, বল ঠিক কি না বল? তবে আগে রিসালাত তারপরে দিন ইসলাম, কথা কন ঠিক না বেটি? আগে নবীর স্লোগান তারপরে ইসলামের স্লোগান, কথা বলেন ঠিক কি না বলেন? পাগলা রে পাগলা, জামাই এলাকার জামাই মাশাআল্লাহ, জামাই দিয়েন কই? জামাই দিয়ে আইন, ও মাই গো, জামাই তো সুন্দর মাশাআল্লাহ, অসুবিধা নাই। উনি আমার আমার আচ্ছা আচ্ছা আমার ভক্ত, এই ভক্তটা এখন স্লোগান দিছে নারায় তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ। তো জামাই কিন্তু সালাক আছে, জামাই সালাকটা কেমন? যদি এইভাবে না দিতে তো জামাইয়ের পরিচয় হলো নইলে, জামাই চাইছে যে আমি এমন ভাবে কমে যাতে আমার সবাই এখন বলতেছে হুজুর আমি আপনার অনেক ভক্ত। তো জামাই আমরা যারা আছি আমরা সুন্নিরা নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে ফাক পাঞ্জাতুন ইয়া ফাক পাঞ্জাতুন, নারে হায়দারি ইয়া আলী, কথা কোন ঠিক কি না? দিন ইসলাম জিন্দাবাদ। আমরা সুন্নিরা দিন ইসলামও মানি রিসালাতও মানি, কথা কোন ঠিক না বেটি? দিন ইসলাম আমরা ধর্ম কি? তো এটা কই থেকে আমরা কোনদিন শরমাইছি না? যারা রিসালাতের বিরোধিতা করে তারা দিন ইসলামটা ব্যবহার করে, কিন্তু এখনো সময় আছে, ব্যক্তির আক্রোশে নবীকে কষ্ট দিও না, কথা বলেন ঠিক না বেটি? তোমরা দল বাড়ায় বাড়াইবার লাগিয়া যারা যে হুজুররা এই কাজগুলা করে এগুলো আর কইলেন না। আমি বলছিলাম কি রাগ করতেছেন আপনারা? তো যা কমু পরিষ্কার এই হুজুরে তাহিরি হুজুরে একদিনে ওয়াজ করে একদিনে ওয়াজ করলই জানে আপনার মা বন্ধুরা পর্দায় যাবে, বিষয়টা এরকম না। আল্লাহ কইছে আর রিজালু কওয়ামুনা আলা নিসা, পুরুষ হলো নারীদের পরিচালক। এখন আল্লাহ চাবি দিছে তোমার কাছে, চাবি দিছে পুরুষের কাছে, আর এই চাবি আমরা দিয়া দিছি মহিলাদের হাতে। এটা কেমন? রাত্রেবেলা 12টার পরে আইসি আমরা বাড়িতে, আইয়া ইচ্ছা মতো সকালবেলা ঘুমাইতেছি, আর 500 টাকা বালিশে নিচে রেখে দিছি, আর বউরে কইছি ওই তুমি একটা কাম করো আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হবি, তুমি সকালে বাজারে গিয়ে কিছু মাছ টাছ কিনে নিয়ে এসো ডার্লিং। কথা বলেন ঠিক কি না বলেন? বাজারে যাওয়ার দায়িত্ব কি বউর না জামাই? তোরে জামাইয়ের হাতের চাবিটা বউর হাতে দিল কে? জামাই। এই জন্য জামাই খাইব সবার আগে ফিরা, আমানতের খিয়ানত করলে আমি ওয়াজ করে দিই, আমি ওয়াজ করছি মহিলারা তো ইস্টার চলছে না দেখে, আর তাই নিয়ে ওয়াজ শুনে বাড়ি দিয়ে বলছে যে শুনো তাহির হুজুর ওয়াজ করছি ইস্টার জলসা দেখো না কেমন? বউ কো তুমি যে কি বলো, হুজুরে বলছে। আচ্ছা ঠিক আছে যাও, তোমার আমি 67টা ডিশের চ্যানেল দিয়ে দিলাম, জাস্ট অনলি 3 চ্যানেল গিভ মি, আমাকে শুধু 3টা চ্যানেল দিয়ে দাও, তো একটা হলো জি বাংলা, একটা হলো স্টার জলসা, আর একটা হলো স্টার প্লাস। জামাই তো মাশাআল্লাহ কো 67 দিয়ে আমার দালাইছে, আর বউ মা তো 3টা নিছে। ওকে জান তুই বউরে গিয়া এই কথা কোস কি লাগে আজ স্টার জলসা দেখতে তো না, তুই গেতে কে ছিল লাইনটা কাটটা দিনে সরে বেটটা জামাই হাত তুলে বল ঠিক কি না বলো?
হাতে ফর্দা হইত না। গড়ের জামাই ঠিক, বউ ঠিক, বাবা ঠিক, মেয়ে ঠিক, কথা বলেন না কেন? বাফে যদি গিয়া নামাজের টাইমে টেলিভিশন দেখে তো ফুতে ক্রিকেট খেলা খেলবে, এটা স্বাভাবিক ব্যাপার, কথা বলেন ঠিক কি না? বাফে মসজিদে নামাজি হই দিব, এরপর শুধুমাত্র ফুতরে কোন না, ফুতরে সাথে লইয়া মসজিদে যাইতে হইব, কথা বলেন ঠিক কি না বলেন? এই যে আমি বলবো একদিন রোয়াজ কিছুই হবে না, আপনারা ঠিক হয়ে যান। প্রত্যেকটা ঘরের অভিভাবক যদি প্রধানমন্ত্রী হয়ে যায়, দেখবেন ওই ঘর একদম তারের মতন সুজয় হয়ে যাবে। মা রাত্রে বেলা ইচ্ছা মতে 12টা 1টা পর্যন্ত এমনে আর এমাদা বাচ্চা দুধ খেতেছে, আর এমাদা তাই না টিভি দেখতেছে, আর বাচ্চা এমনে কান্নে কান্নে চাইতেছে। এই বাচ্চাটাই আড়াই বছর পরে কো আমার কাতুন দো কাতুন কাতুন, এটার জন্য দোষ কার? মার দোষ মার। গাছ ভালো ফল ভালো, কথা বলেন ঠিক না বেটি? এখন কইবেন হুজুর এটা আবার কিতা করেন, গাছ ভালো ফল ভালো মানে এটা কিতা এক বেড়া আমার হিতে না এক? হুজুর আমার লাগে দোয়া করেন আমি যাতে এক নম্বর একটা মেয়ে পাই, হ্যাঁ আমি যেন ভালো একটা মেয়ে পাই। আমি ছেলে ভালো একটা মেয়ে পাইবে কেমনে? তুই ঠিক তুই যখন ঠিক হয়ে যাবি গা, তখন অটোমেটিকলি তুই ভালো একটা মেয়ে পাইবি। আর তুই যদি লুচ্চা হস তুই লুচ্চা মেয়ে পাইবি, কি ঠিক কিনা গণ? কথা গনা কথা গনা কথা গনা। আর আমি কই না তা আল্লাহর কোরআনে কা মোবাইল থেকে উইলে বাজাত তো আর ভারতাম না শেষ। এ কথা কয়েন না, বিষয় দিছেন করা ওয়াজ হইব করা, কথা বলেন ঠিক না বেটি? ওই যে ভাই আলেছি আল খবিসাতু লিল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুনা লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ কোরআনে বলতেছেন যে দুশ্চরিত্রা নারী যদি হয়, কোনো মেয়ে যদি দুশ্চরিত্রা হয়, তাহলে তার জন্য দুশ্চরিত্র পুরুষই মিলবে। আর কোনো পুরুষ যদি দুশ্চরিত্র হয়, তার জন্য দুশ্চরিত্র দুশ্চরিত্রা মেয়ে মিলবে। এরপরে হলো সচ্চরিত্রা নারী যদি হয়, পুরুষও পাইব সচ্চরিত্র, তথা ভালো যদি হও তোমার চরিত্র তুমি ভালো মেয়ে পাবে। হুজুরের কাছে ভানি ভরাই না ভালো মেয়ে হইতে না, আগে তুমি নিজে ভালো হয়ে যাওগা জগৎ ভালো হয়ে যাবগা। তোমার লাগে আল্লাহ এক নম্বরে মিলাই দিব, নাইলে তুমি দুই নম্বর হইলে তোমার লাগে মিলবো দুই নম্বর, কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য আল্লাহ সব পুরাণে এইভাবে ব্যাঙ্গে বলে দিছে, আপন ভালো তো জগৎ ভালো, চিৎকার মেরে কন্যা ঠিক কি না বলেন? একে টাচ জাপান বন্ধ রাখবেন, রাগ করতেছেন আমার সাথে গোসইতেছেন? এগুলো সব কোরআনের কথা, আমার বানানো কোনো কথা নয়। এই জন্য তুমি গিয়ে বউর কাছে কইও না যে তাহির হুজুর বলছি ইস্টা জলসা দেখবে না, তুমি কুয়াশটা শুননা, যদি কাম হয়ে যাগা তাহলে একটা কেসি লয়ে যাবে এমনি যাইয়া পিছন দিক দা লাইন দিয়ে কাইটটা বাইরে দিয়ে খুললা মি ওই ডিশোলা বেড়ার গিয়া কইবা এইগুলা হন কিতা কইতাম। এখন দেখেন মার্কেটে আমরা যখন ওয়াশ শুরু করছি যে তোমরা মার্কেটে যাইও না, হ্যাঁ এখন ঘর থেকে অনলাইনে অর্ডার দিলা, অনলাইনে অর্ডার দিয়ে জামাই সব টিয়া শেষ করে দিতেছে, এটা সব মাল পরে দুই নম্বর, একটা মালও ফিটিং না, কথা কন ঠিক না বেটি? এটা সব কিন্তু হন দরা খাইতাছে, কথা কন ঠিক নি? অনলাইনে কেনা বেচা কেনা করতেছে, আর মাল কিনে আনে জুতা আনে চল 40 আনার পরে দেয় এটা 42 টিয়া গেলে তো জামাই না টিয়া যাবে, কথা কন ঠিক না বেটি? যাক মা গো তুমি যেমন তোমার জামার কাছে আমানত, জামার সম্পদ তোমার কাছে আমানত, কথা বলেন ঠিক না বেটি? আমার রাসূল বলেন চারটা চারটা গুণ যেই মহিলার মধ্যে থাকবে, চারটা আমল যে করবে ওই মহিলাটা জান্নাতের যেই কোনো দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়া ঢুকতে পারবে। এক, যেই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত নামাজ পড়ে? দুই, যেই মহিলা রমজানের রোজা রাখে, রমজানের রোজা রাখে। তিন, যেই মহিলা লজ্জাস্থানের হেফাজত করে। চার, যেই মহিলা স্বামীর খেদমত করে। কার খেদমত করে? স্বামীর খেদমত করে। এই মহিলার জন্য যার মধ্যে এই চারটা জিনিস পাওয়া যাবে, আল্লাহর হাবিব বলেন তার জন্য আমার আল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে দিবেন, সে যেই দরজা দিয়া ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে। জুরি কি সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমার মেয়েটা এইভাবে জান্নাতি হোক আমরা চাই কি চাই না? আমার মা এইভাবে জান্নাতি হোক চাই কি চাই না?
আল্লাহ বলছেন হে বন্ধু আপনি বলে দেন মুমিন নারীরা যেন চোখটারে হেফাজত করে। আল্লাহর হাবিব একদিন এইভাবে বসে আছেন নবীর স্ত্রীকে নিয়ে কথা বলতেছেন উম্মে আইমানকে নিয়ে এইভাবে কথা বলতেছেন, কথা যখন বলতেছেন হঠাৎ কইরা আমার নবী বললেন এই তুমি একটু ভিতরে যাও। রাসূল নবীর স্ত্রী বললেন কেন যাব ইয়া রাসূলুল্লাহ, কো দেখো একজন সাহাবী আসতেছে। নবীর স্ত্রী বললেন ইয়া রাসূলুল্লাহ এই সাহাবী তো অন্ধ, সে তো আমাদেরকে দেখে না। আমার নবী বলেন তুমি জানো না, সে যদি তোমাকে না দেখে তুমি তো দেখতেছো, এতেই পর্দার লঙ্ঘন হবে। কথা বলেন ঠিক কি না? অন তুমি যে এমনি ব্যাটারিতে বাইর করে রাখো মার্কেটে যাই উন্না মুন্না দিয়ে এমনি ঘুরে ঘুরে যাও, পর্দার ওয়াশ করলে কো আমার হাতের মধ্যে মোজা থাকে আর পর্দার ওয়াশ করলে কো মুখের মধ্যে মেকআপ থাকে, কিন্তু চোখটারে কন্ট্রোল করবা কেমনে? তুমি যে নিজে পুরুষগুলো দেখতেছো, এই জন্য রসুল বলছেন সে তোমাকে না দেখো তুমি তো তাকে দেখতেছো, এটা কিন্তু পর্দা। ঠিক এমন একটা প্রেমিকা যে প্রেমিকাটা কোরআন তেলাওয়াত করত, যে প্রেমিকাটা আল্লাহকে মহব্বত করত, যে প্রেমিকাটা রসুলকে মহব্বত করত, এতক্ষণ একটা হৃদয় বিদারক ঘটনায় ঢুকে গেলাম। যখন সে এইভাবে চলতো দেখবেন সমাজের ভালো মেয়ে যারা, আমার সমাজের মানুষ তো মনে করে কি জানেন যত খুল্লা মিল্লা চলমু মানুষ আমার খুব ফ্যাশন মেয়ে বলবে, যত আমি ওপেন ভাবে চলমু খুব স্মার্ট বলবে, আমাকে অ্যাক্সিলেন্ট বলবে, হ্যাঁ ঠিক কি না, আমাকে বলবে যে মাশাআল্লাহ ফ্যান্টাস্টিক গার্ল, হ্যাঁ এভাবে বলবে। কিন্তু মনে রাখবেন আপনি যত ওপেন ভাবে চলবেন গোপনে মানুষ আপনার সমালোচনা করে, কথা কন ঠিক না বেটি? উপনে বেহায়াপনায় চললে গোপনে মানুষ কি করে সমালোচনা করে, যেমন ভাবে সুলাইল কলা বাজারে নিলে মাছি বসে। আর আপনি যত নিজেকে কন্ট্রোল করে রাখবেন যত সেভ করে রাখবেন দেখবেন যত কিছুই হোক আপনার আড়ালে হলো মানুষ আপনাকে প্রশংসা করবে যে এই গ্রামের মানুষটা মেয়েটা ভালো। ঠিক এমন একটা মেয়ে এই মেয়েটা আল্লাহকে ভালোবাসে, জীবনে কোনোদিন কোরআন তেলাওয়াত না করে সূর্যের আলো দেখে নাই, এই মেয়েটা রাস্তা দিয়ে বের হয়েছে। আমার দেশের মধ্যে এই ছেলে স্কুলে পড়ে কে একটু হারত তো দেখি, একজন একজন সামনে স্কুলে কে পড়ো কি সব কি কলেজে পড়ে নাকি ইউনিভার্সিটিতে কেউ দিয়ে দাঁড়ায় না, সব মাদ্রাসায় পড়ো, মাদ্রাসায় কে আসো দাঁড়াও না একটু দেখি না, যাক নাই বুঝছি তোমরা ইউনিভার্সিটিতে পড়ো, বুঝতে পেরেছি আমি তোমরা লন্ডনে পড়তেছো, লন্ডনে সিঙ্গাপুর কানাডা নাহলে কেউ দাঁড়া না কেন, নিশ্চয়ই নিশ্চয়ই তারা সিঙ্গাপুর পড়ে ডক্টরেট করতে গেছে। তবে আমার দেশের কিছু পোলাপান আছে দেখবেন স্কুল ছুটি হইলে তিন রাস্তার মোড়ে দাঁড়াই থাকে, কথাগণ ঠিক কিনা বলেন? কেউ আমার বোনের দিকে যদি কেউ বাঁকা চোখে তাকায় আমি কি সহ্য করব? ঠিক আরেকজনের বোনের দিকে বাঁকা চোখে তাকাইলেও তার ভাইয়ের মনে এমন কষ্ট লাগবে, কথা বলেন ঠিক কি না? নিজের বোনটা তোমার কাছে যেমন নিরাপদ আরেকজনের বোন তোমার কাছে এইভাবে নিরাপদ থাকতে হবে, তবেই তুমি মুসলমান, কথা বলেন ঠিক কি না? ঠিক একটা মেয়ে ঘর থেকে বের হইতো হয়েতে সে পড়ালেখা করতে যেত, মেয়েটা বড় আবেদা ছিল এক এটা জবা। এখন ঘটনায় চলে গেলাম আর কি, একটু হৃদয় বিদারক দিলটা নরম করে দিবেন, কষ্ট হবে আপনাদের। এক এটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। একটা মেয়ে রাস্তা দিয়ে বের হলো, আমার দেশের মধ্যে অনেক কোলাবান চা বাগানের মোড়ে মোড়ে দাঁড়ায় থাকে মেয়েরা গেলে মেয়েকে দেখার জন্য, এই অবস্থা নতুন নয়, এই অবস্থা আগে থেকেও ছিল রে বন্ধু। ও বন্ধু ওই মেয়েটা ঘর থেকে বের হয়ে যেত, কিন্তু একটা ছেলে প্রতিদিন মেয়েটার পিছনে পিছনে লেগে যেত। কেন লেগে যেত জানেননি? এই মেয়েটা বড় সুন্দরী ছিল, এই মেয়েটা মনে মনে ভাবতেছেন ছেলেটা মনে হয় মেয়েটাকে ডিস্টার্ব করবে। যুবকেরা দল ফেসবুকের মধ্যে যেই কোনো মেয়ের আইডি দেখলে নক করিও না, অনেক সময় দেখবা এইগুলো তোমার আমার জীবনের বিপদ ডেকে আনে, এইগুলো তোমার সামাজিক মূল্যবোধকে নষ্ট করে দেয়, এইগুলো তোমার নৈতিকতাকে নষ্ট করে দেয়। যেই কোনো মেয়ের সাথে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়ে হোয়াটসঅ্যাপ ইমো বাইবার ইনস্টাগ্রাম ইত্যাদি ইউজ করে তোমরা বিপদে যেও না, বহু জীবনের মানুষ চোখের পলকে তো অনেক মানুষের জীবন ধ্বংস হয়ে গেছে। তোমার বাবা তোমাকে প্রতিষ্ঠা করার জন্য আজীবন সংগ্রাম করে
করতেছে। একটা মেয়েকে বাবা একটা লক্ষ্যস্থলে পৌঁছানোর জন্য যেই মা তার 10 মাস 10 দিন গর্ভে রেখেছেন, যেই বাবা হাজার স্বপ্ন বুকের মধ্যে লালন করেছেন, আমার মেয়েটা অনেক বড় হবে, আমার ছেলেটা অনেক বড় হবে, কিন্তু তুমি যদি বিপদে যাও, তুমি মেয়ে হইয়া যদি একটা ছেলের পাল্লাই পড়ে যাও, তোমার ইজ্জত তো গেছে গেছে, তোমার বাবা মায়ের ইজ্জত লইয়াও টান দিবে। কথা বলেন না ঠিক কিনা? এই মেয়েটা একদিন ঘর থেকে বের হলো, একটা ছেলে মেয়েটার পিছনে পিছনে লেগে যায়, কিন্তু মেয়েটা একজনকে ভয় করে, জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহকে যারা ভয় করে গো, উপনেও তারা অন্যায় করে না, গোপনেও তারা রমজানে রোজা রাখা পানির নিচে গেল, মুখের মধ্যে পানি নিয়ে আল্লাহকে ভয় করে তারা পানি পান করে না, দুধ দোহন করার পরে ঘরের ভিতরে দরজা লাগাইয়া পানি মিশাইতে যাইয়াও পানি মিশাই না। আল্লাহকে যারা ভয় করে এরা সব সময় মনে মনে কল্পনা করে, কারণ আমি যদিও গোপনে যদিও কাউকে ঠকাইয়া দেই, এই মানুষটা আমার ঠকানো না ধরতে পারলেও একজন আমারে দেখতেছেন, জবানটা খুলে বলুন তিনি কে? এ আমার যুবক, এ বাহেরারি ও বন্ধুরে আমার, এবার মেয়েটা রাস্তা দিয়া বের হলো, প্রথম দিন ছেলেটা মেয়ের পিছনে পিছনে ধরলো, কিন্তু তার মনের আশা পূরণ করতে পারে নাই, এই মেয়েটা আল্লাহর উপরে ভরসা রাখলো, প্রথম দিন মেয়েটা বেঁচে গিয়েছে, দ্বিতীয় দিন আবার মেয়েটার পিছনে পিছনে ছেলেটা লেগে গেছে, কিন্তু ছেলেটা মনের আশা পূরণ করতে পারে নাই, মেয়েটা কোনো রকম ভাবে বাড়িতে ফিরে এসেছে। একদিন দুই দিন তিন দিন, ওই তিন দিনের মাথায় ঘটনা ঘটল, ওই মেয়েটা রাস্তা দিয়া যায়, এই ছেলেটা মেয়েটার অনেক কাছাকাছি যখন চলে গেছে, আমার সমাজের মধ্যে দেখবেন অনেক ছেলেরা মেয়ের পিছন পিছন লাইগা ইপটিজিং করে, অথবা তারে হৈরানি করে, অথবা তারে ঘুম ফালায় ফালায়, এখন তো বর্তমানে ঘুম হয়ে যাচ্ছে অ্যাভেলেবেল একটা সফটওয়্যার মাধ্যমে, এটা হলো টিকটক নামের সফটওয়্যার। এই টিকটকের মাধ্যমে ইয়াং বয়সের কিশোর বয়সের মেয়েরা টিকটক করে, কোথায় না কোথায় ছেলেরা বাস করে, তাদের সঙ্গে ফেসবুকে সম্পর্ক করে, ওই ছেলেরা মেয়েটাকে অফার করে টিকটক করার জন্য, এখানে কিছু বাণিজ্য হয়, কিছু টাকা দেওয়া হয়, নায়ক নায়িকার ভাব নেওয়া হয়। এমন অনেক মা সন্তানকে স্কুলে দিয়েছে টিকটক নামের মেয়েরা, ওই ঘরের মধ্যে বেঘর থেকে বের হইয়া স্কুলে না যাইয়া টাকার ফান্দে আর অহমিকায় পড়িয়া তারা চলে গেছে কোথাও না কোথাও। ইদানিং দেখা গেছে অনেক মেয়েরা হত্যার শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমাকে সৌন্দর্য দিয়েছে গো মা, আল্লাহ তোমাকে সুন্দর বানিয়েছেন, আল্লাহ কোরআনে কইছে জিনানিন নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসা, নারীদেরকে অনেক সুন্দর করে আল্লাহ বানাইছে, এই সৌন্দর্য তুমি পরো পুরুষকে দেখানোর জন্য আল্লাহ তোমারে বানাই নাই। এই জন্য যারা টিকটক করো, তোমরা ছেলেরা যারা আছো, তোমরা সুন্দর করে এখনো সময় আছে, তোমরা এইভাবে নিজেদেরকে খারাপ রাস্তার দিকে ধাবিত করে দিও না। আজকে যেই মেয়েটা টিকটক করতেছে, এমন একটা সময় আসবে আল্লাহ না করো এই টিকটকের জের ধরে দাম্পত্য জীবন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক হাসতে হাসতে খেলতে খেলতে, গত কিছুদিনে দেখো, গত পরশুদিনের খবর দেখো, শিমু নামে একটা নায়িকা ছিল, তারে কেবা কারা গুম করে ফেলেছে, কেরানীগঞ্জের ব্রিজের গোড়ার মধ্যে তার লাশটাকে বস্তা বন্দি পাওয়া গেছে। একটা কথা মনে রেখো, অশ্লীলতা আর বেহায়াপনা তোমার ইমানকে নিরাপত্তা দেয় না, তোমার দাম্পত্য জীবনকেও তোমাকে নিরাপত্তা দিবে না গো মা, যে কোনো মুহূর্তে তোমার সুখের ঘরে দুঃখের আগুন লেগে যেতে পারে, তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে, এমন আছে তুমি জাহান্নামী হয়ে যেতে পারো গো মা। এই জন্য যারা টিকটক করো, ও মা মা আপনার মেয়েটা কোথায় যায় একটু খেয়াল রাখেন, ও বাবা আপনার কিশোর বয়সের মেয়েটা কোথায় যায় আপনি একটু খেয়াল করেন, আমার নবী আপনার নবী বলেছেন দায়ুস কোনদিন জান্নাতে যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য মা উবের ঠেলাই পইরা
কতভাবে তোমরা নিজেকে প্রদর্শন করতেছো, এইগুলো থেকে ফিরে আসো মা, এইগুলো থেকে তুমি ফিরে আসো। এই টিকটক একদিন তোমার সুখের ঘরে দুঃখের আগুন লাগাইয়া দিবে, এই টিকটক তোমার নৈতিক চরিত্রকে ধ্বংস করে দিবে। এই টিকটকের কারণে একদিন তুমি হত্যা হয়ে যেতে পারো, একদিন তুমি গুমের শিকার হয়ে যেতে পারো। একটা কথা মনে রেখো, পর্দা তোমাকে নিরাপত্তা দেয়, বেপর্দা তোমার জীবন আর ইমানকে ধ্বংস করে দেয়। আমি জানি এই কথাগুলো এখন ভালো লাগবে না, আমি জানি এই কথাগুলো ভালো লাগবে না পারে, কিন্তু ওয়াজ মাহফিল দেওয়ার মূল উদ্দেশ্য কিন্তু এটাই, যা শুনবেন তা আমল করবেন। ঠিক এমন ভাবে মেয়েটা বের হয়ে গেছে রে বাবা, এই ছেলেটা তিন দিন পর্যন্ত মেয়েটার পিছনে পিছনে ঘুরলো। তিন দিনের মাথায় ছেলেটা যখন মেয়ের খুব কাছাকাছি চলে গেল, ওই মুহূর্তে মেয়েটা আমার আল্লাহর উপরে ভরসা কইরা ডাক দিয়ে কয়, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, তুমি আমার জানের মালিক, তুমি আমার ইজ্জতের মালিক, জীবন চলে গেলেও আমাকে বেঅজ্জতি করে দুনিয়া থেকে তুমি তুলে নিও না। এইভাবে আল্লাহর উপরে ভরসা কইরা মেয়েটা একটা দোকানের ভিতরে ঢুকে গেছে। কিন্তু মনে রাখবেন, চোরের দশ দিন গিরসের একদিন, তবে এক কথা কইলে তিন দিনের মাথায় ছেলেটা মেয়ের পিছনে ঘুরতেছে। হঠাৎ কইরা ছেলেটা যে তিন দিনের মাথায় ঘুরতেছে, পিছন দিক দেয় একজন আল্লাহর ওলি কাহিনী দেখা ভালাইছি। এই ওলি কিন্তু সাধারণ ওলি নয়, তার নাম হলো হযরতে হাসান বসরি। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন, কোরআনে আছে না নাই, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন, তবে কেন এক নয় হে মুসলমান, এক হয় এক হয় করি আহ্বান, তবে কেন এক নয় হে মুসলমান, এক হয় এক হয় করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, এক সাথে মিলে মিশে একটাই প্রাণ, তবে কেন এক নয় হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান। আর যদি আল্লাহ করে বলবেন না, যে কোনো সমাজকে সুন্দর সমাজ করতে হলে এক হতে হবে, যে কোনো ঘরকে যদি সুন্দর করতে হয় একটা নীতিমালা আনতে হবে, ওই নীতিমালার গ্রন্থের নাম হলো আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা বলেন, দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ, এই কোরআন হলো মানব জাতির সংবিধান, এতে রয়েছে আপনার আমার জন্য নিখুঁত নির্ভুল সমাধান। কথা কি সঠিক? আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? তো মেয়েটা ঘরের ভিতরে ঢুকলো, পিছন দিক দিয়ে যে ওলি আল্লাহর চোখে ধরা পড়ছে, ওনার নাম হলো হযরতে হাসান বসরি। হাসান বসরি কে, কি ব্যাপার এই মেয়েটা এভাবে দোকানে ঢুকলো কেন? হুট করে পিছন দিক দিয়া আস্তে আস্তে তিনি দোকানের কোনায় গিয়ে দাঁড়ালেন, আর মেয়েটা ঘরে যখন ঢুকলো ছেলেটাও পিছন দিক দিয়ে ঢুকলো। মেয়েটা ভয় করে একজনকে জবানটা খুলে কোন তিনি কে? এতগুলো মানুষ বুঝলাম না আজকে এই আওয়াজটা স্পিকার আসে না কেন, জবানটা খুলে বলেন তিনি কে? এখন আওয়াজটা আসলো কোথায় থেকে? আর একটু জোরে বলুন তো, তিনি কে? আমরা ভরসা করব কার উপর? বিপদে সাহায্যের মালিক কে? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কি কাহারো কাছে মাথা নত করা যাবে?
ইজ্জত ইজ্জত যিনি রক্ষা করে পৃথিবীর কেউ কি তাকে ভুলণ্ঠিত করতে পারে? ছেলেটা ডাক দেখে, ছেলেটা পেছন দিকটা ঢুকলো, মেয়েটা ডাক দেখে, ভাই তুমি তিন দিন হয়ে গেল আজকে, প্রতিদিন তুমি আমার পিছনে ঘুরো, তার কারণটা কি? বাইরে গিয়ে কথা কই কেটা, এটাই সমস্যা। আস্তে আস্তে ছেলেটা ডাক দেখে, বোন সুবহানাল্লাহ, বোন জন ডাককে বলে সেটা ভিতরে কিন্তু এটা কিন্তু আছে, আল্লাহর কসম আরেকটা কিন্তু আছে, আমি তোমার কোনো ক্ষতি করতে তোমার পিছনে ঘুরি না। কেন ঘুরো? আমি তো ভয়ে দোকানে ঢুকছি, তুমি দোকানে ঢুকছো, দুই দিন ধরে আমাকে জ্বালাইছো, আবার আজকে আমি নিজেকে সেভ করার জন্য আমি দোকানে ঢুকছি, তুমি ভিতরে ঢুকছো, কারণটা কি? বোন আমি তোমার কোনো ক্ষতি করতে ঢুকি নাই, তোমার চোখ দুইটা অনেক সুন্দর, এই চোখের দুইটা সৌন্দর্য দেখার জন্য আমি বারবার চেষ্টা করছি তোমার সামনে দাঁড়িয়ে একটু চোখ দুইটা দেখবো। তুমি কি জানো না আল্লাহ কোরআনে বলছে ওয়াকুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ তো তোমাদেরকে বলছে তোমাদের চোখটাকে হেফাজত করতে, তুমি কেন আমার চোখের দিকে তাকাবে? তখন সে বলতেছে, বোন আল্লাহর কসম এই চোখের দিকে তাকে আমি, আল্লাহ যে বলছেন ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদে, আসমান জমিনে যা আছে তা নিয়ে আমি আল্লাহকে গবেষণা করো, আমি তোমার চোখের দিকে তাকাইয়া তোমার আমার স্রষ্টাকে গবেষণা করতেছি, স্রষ্টার সৃষ্টি যদি এত সুন্দর হয় না জানে স্রষ্টা কত সুন্দর। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, কন্যা গজলটা গাইতে, আপনি গজলটা, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানে তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর, যে নবী উম্মতের বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মদিনায়, যে নবী উম্মতের বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মদিনায়, যদি সেই নবী সেই নূর হয় এত সুন্দর, যদি সেই নবী সেই নূর হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সুবহান আল্লাহ কইতেন না, মেয়েটা ভয় করে একজনকে জবান খুলে কোন তিনি কে, মেয়েটা এই কথাটা শুনতে দিলে হাতের মধ্যে চাকু নিয়ে এই দুইটা চোখকে ভিতরে ঢুকাইয়া দিয়া এই দুইটা চোখকে সে বরবাদ করে দিয়েছে। আল্লাহ কোরআনে বলছে তোমার চোখকে হেফাজত করো, সে হয়তো আমার চোখ দেখে আল্লাহকে গবেষণা করে, এমন অনেক ছেলে হতে পারে আমার চোখ দেখে আমাকে গবেষণা করবে, এই জন্য আমার জীবন আমার এই চোখ আমি আর রাখবো না। আল্লাহ আমাকেও বলেছেন ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, এই চোখের মধ্যে আঘাত করে রক্তাক্ত করে ফেলেছেন, আর এই দিক দিয়া মেয়েটাকে ধরাধরি করে বাড়িতে নিচ্ছেন। আর ওই হাসান বসরির দোকানে ঢুকলেন, ঢুকে বলছেন এই তুমি কি করেছো? হুজুর আমি কিছু করি নাই, আমি শুধুমাত্র তার চোখের দিকে তাকিয়েছি বলে এই মেয়েটা আল্লাহকে এত ভয় করে তার চোখটাকে এইভাবে আঘাত করে রক্তাক্ত করে দিয়েছে। হাসান বসরি সৌজার ঠিকানা নিয়ে তার মেয়েটার বাড়িতে গেল, গিয়ে দেখতেছেন মেয়েটার বাড়িতে বিরহের কান্নার আওয়াজ শোনা যায়, হঠাৎ করে তিনি বলছেন বাড়িতে কে আসো, এই বাড়িতে কিসের কান্নার আওয়াজ? একটা লোক বেরে কে, হুজুর এই মহিলাটার একটা মেয়ে ছিল, মেয়েটা আবেদা সাবেরা সাদেকা সালেহা, এত পর্দাশীল ছিল, পর্দাশীলা ছিল মেয়েটা, অনেক ইবাদত করত, আবেদা সালেহা কানতা জাহেদা সাবেরা সাদেকা ছিল। রাস্তার মধ্যে কোন ডাকাতের দলেরা যেন মেয়েটার দুইটা চোখের মধ্যে আঘাত করে তার চোখে চোখকে রক্তাক্ত করে ফেলার কারণে এই মেয়েটা রক্তক্ষরণ হতে হতে মেয়েটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার আপনারা একটু বলেন তো, ভোট দেন আপনারা, এই মানুষটা আজকে অনেক ডিস্টার্ব করলো আমার, যাক আজকে আপনারা একটু বলেন তো দেখি, আজকে আপনারা একটু বলুন এই মেয়েটার চোখ কি ডাকাতে খুলে ফেলেছে নাকি নিজের চোখ নিজে খুলছে? কথা কয় না,
মা তো কান্দতেছে, ডাকাতে কইলে ফলাইছে, মা মনে মনে একটা স্বপ্ন লালন করতেছে আমার মেয়েটা যে এবাদত করেছে। আর ডাকাত যদি আমার মেয়ের চোখটা খুলে থাকে আর আমার মেয়ে যদি এই কারণে মৃত্যুবরণ করে থাকে, তাইলে নিশ্চয়ই আমার মেয়ের দ্বারা শহীদের আশা করতে পারি। কিন্তু হযরতে হাসান বসরি ডাক দিয়েকে, মা তোমার মেয়ের চোখ তো ডাকাতে খোলে নাই, একটা ছেলে তোমার মেয়ের চোখের দিকে তাকাতো বলে তোমার মেয়ের চোখের মধ্যে আঘাত করেছে, এই জন্য মেয়েটা এইভাবে রক্তক্ষরণ হতে হতে মারা গেছে। এখন আপনারা বলুন তো দেখি, এই মেয়ের মা এই খবরটা শোনার পরে মনটা ভাঙে গেছে না? এবার মেয়ের মা ডাক দিয়ে কয়, হুজুর আমি তো এতক্ষণ মনে করেছি গো আমার মেয়েটার চোখ যদি কোনো ডাকাতে খুলে ফেলে দিয়েছে, আমার মেয়েটা এত বড় আল্লাহওয়ালা ছিল, আমার মেয়েটা এত নবীওয়ালা ছিল, কিন্তু আমার মেয়েটার ডাকাতে খুলে ফেলেছে বলে একদিক দিয়ে দুঃখ করলাম আর একদিক দিয়ে দুঃখ করি না। এখন যে আপনি বলেছেন আমার মেয়ের চোখ দুইটা নিজের চোখ নিজে খুলে বানাইছে, ও যুবক আপনারা বলুন কোনো মেয়ে যদি মা বাবার সঙ্গে যদি অভিমান করে ফাঁসে দিয়ে মারা যায়, অথবা কোনো মা যদি সন্তানকে রাস্তায় অ্যাক্সিডেন্টে মৃত লাশ দেখতে পাওয়া যায়, এই পৃথিবীর কারো মন যদিও না কান্দে, একটা মানুষের রাতের বেলা মেয়ের বিরহে ঘুমাইতে পারে না, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা, ওই মানুষটার নাম হলো জনম দুঃখের বাবা। আপনি একটু খেয়াল করে দেখেন মায়ের কলিজাটা ভেঙে লাট লাট হয়ে গেছে, হুজুর আমার মেয়েটা কোনোদিন কোরআন না পড়া সূর্যের আলো দেখে নাই, আমার মেয়েটা কষ্ট করলো কি নিজের চোখ নিজে কুল্লা মালাইছে গো হুজুর, আমি জানতাম চাই আমার মেয়েটা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, আমার মেয়ে যে নিজের চোখটা নিজে খুলেছে, আমার মেয়েটার মরণটা কি আত্মহত্যা হয়েছে কিনা গো হুজুর। এবার হাসান বসরি হুজুর পানি টানিয়া উজু করলেন, যাই নামাজটা লই আর নামাজের মধ্যে দাঁড়ায় গেছে আল্লাহর সঙ্গে একটা কন্টাক্ট করার জন্য, আল্লাহর কাছে একটা ফরিয়াদ করার জন্য। মায়ের আহাজারিতে হাসান বসরির দিলটা নরম হয়ে গেছে, বন্ধু তুমি কেমন মনে হয়েছে জানো নি, শতইল তো সন্তানের জন্য মা, যত হলো তো সন্তানের জন্য বাবা, তুমি কি জানো না তো কিছুদিন আগে জালোকাটিতে নৌ লঞ্চটার মধ্যে আগুন লেগে গেছে, ওই জালোকাটিতে লঞ্চের মধ্যে আগুন লাগার পরে চতুর্দিকে শুধুমাত্র আগুন, মানুষগুলো চোখের মধ্যে সামনে চিল্লাইতে চিল্লাইতে অনেকগুলো মানুষ মারা গেছে, কিন্তু ওই লঞ্চের ভিতরে এমন একটা জায়গায় আগুন লাগছে, এক হলো রাতের বেলা আগুন লাগছে, দুই নম্বর হলো ডানে বামে রাস্তার কোনো নিদর্শন নাই, তিন নম্বর হলো কুয়াশায় কিচ্ছু দেখা যায় না, পাঁচ নম্বর হলো লঞ্চের ডানেও পানি বামেও পানি সামনেও পানি পিছনেও পানি নিচেও পানি, আগুন লেগে যাওয়ার পরে ওই লঞ্চের মানুষগুলা বাঁচাও বাঁচাও বলে কান্না শুরু করে দিল। একটা কথা খেয়াল করেন, আগুন নিবাইতে গেলে পানির প্রয়োজন হয়, এই লঞ্চের চতুর্দিকে পানি, কিন্তু আগুন নিবাইতে এক ফোঁটা পানি কেউ ঢাইলা দিবে এমন কেউ সেখানে ছিল না, তার মানে প্রমাণ হয়ে গেল কোনো প্রোটেকশন কাউকে বাঁচাইতে পারে না, যদি তোমার মরণটা এখানে আল্লাহ লিখে রাখে বাবা ঠিক না বেটি। এই জল্লাপুরে ওই লংসের ভিতরে আমি কেন মার কথা কইয়া বাবার কথা কইতেছি, এই দুনিয়ার দুইটা মানুষ তোর সুখে সুখী তোর দুঃখে দুঃখী, এই মেয়েটারে হারাইয়া মা পাগলের মতো হয়ে গেছে, যেমন দেখ লঞ্চের ভিতরে সবাই মইরা যাইতেছে, একটা বাবা তার সন্তানটারে কোলের মধ্যে লইয়া লঞ্চের এই মাথা থেকে এই মাথাই পর্যন্ত আসছে, আইসা সন্তানটারে নিয়া এমন ভাবে সে দাঁড়া হ্যা রইল, এখন কি করবে, এই দিক দিয়ে আগুন দিয়া লঞ্চ পড়ে যাইতেছে আর এই দিক দিয়া লঞ্চের চতুর্পাশে পানি, আর কুল কিনারা নাই কোথায় গিয়ে সাঁতরাইয়া উঠবে, আবার হলো রাতের বেলা শীতের কারণে পানি বরফের মতো ঠান্ডা, এরপর শত হইল তো বাবা, আরে আমরা যদি বাবাকে নিয়ে ঘরে থাকি গড়ে আগুন লাগলে নিজের শরীরটা বাঁচাইবার জন্য বাপারে ফালাই আমরা ঘর থেকে বাইরিয়া যামু, কিন্তু ওই বাবা জালোকাটির বাবা ওই লঞ্চের বাবা ইতিহাস কইরা বিবেকটারে নাড়া দিয়া গেছে, হাজার মানুষের কান্দায়া গেছে, আমি নিজেও চোখের পানি ধরে রাখতে পারি নাই, এই বাবা সন্তানটারে লইয়া
ধনশ্রীর মাথায় দাঁড়াইয়া রইল গো। ওই ধনশ্রীর মাথায় সন্তান কারে লইয়া এই বাবা কি করছে জানেননি, অ্যালুমিনিয়াম গুলা পড়তে পড়তে ছাই হইয়া পড়তেছে, চোখের সামনে মানুষ চিৎকার পায়রা পায়রা মরে যাইতেছে, এই বাবা লঞ্চের মাথার মধ্যে তাই গা, শীতের মধ্যে কুল নাই কিনারা নাই রে আমার মির্জাপুরের বাবা। ও পুলিশ বাড়ির বন্ধুরা সুনার ঘাটের আব্বা ওই বাবা সন্তানটারে লইয়া অজানা এক রাস্তায় লাফ মারা নদীতে পইরা গেছি, নদীতে পইরা কোন জায়গায় গিয়ে উঠবে সে রাস্তা আর দেখে না, পানিও ঠান্ডা রাত্র অন্ধকার লঞ্চের মধ্যে আগুন, বাচ্চাদের হাতের মধ্যে লইয়া এমন ভাবে বাচ্চাদের দইরা কতক্ষণের সাথ রাইতে পারে, বাবা সন্তানটারে লইয়া দেড়টা ঘন্টা পানির মধ্যে সাঁতরাইছে, দেখছো নি বাবা সন্তানের লাইগা কি করে, মা সন্তানের জন্য কি করে, বাপটারে কোনোদিন কষ্ট দিও না, আমি এসব আজই কিন্তু দুই তিন মিনিটেই কথা বলি, মা চোখের পানি ফালায় কানতেছে, এই বাপটা বলতেছে আমার জাদুমণিরে আমি কুলের মধ্যে লইয়া ওই দেড়টা ঘন্টা আমি সাঁতার কাটছি, ও যুবক দিলটা নরম হইয়া গেছে, এখন বুঝি মা বাবার কথা মনে হইয়া গেছে, ও যুবক বিবেকটা বুঝি নাড়া মারছে, এই পৃথিবী থাকার জায়গা না ঠিক কিনা বলে। বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে, যদি ঘ তারা বেঁচে থাকে, বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে, যদি ঘ তারা বেঁচে থাকে, ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই, সেবি ওই আমার উম্মত, সেবি আমার উম্মত, সেবি আমার উম্মত, বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা তাতে খুশি রব্বানা, ওই আমি দেখি নাই দেখিতে পারি নাই, ওই আমি দেখি নাই দেখিতে পারি নাই, দেখি ওই আমার উম্মত, দেখি আমার উম্মত, দেখি আমার উম্মত, একটা জবান বন্ধ একটা জবান বন্ধ রাখবেন না, দিলটা নরম কইরা দুইটা ঠোঁটের সঙ্গে বাড়ি দিয়া জবানটা খইলা বলো মা, এই আওয়াজে মানি না জোরে বলো মা, আর মহব্বতে বলো মা, ওই মহিলা কই হুজুর আমার মেয়েটা যে মারা গেল, আমার মেয়েটাকে আত্মহত্যা হয়েছে কিনা গো হুজুর, আল্লাহর ওলি হাসান বসরি সেজদার মধ্যে পড়ে গিয়ে আমার আল্লাহর সঙ্গে কানেকশন লাগাইয়া দিল, আপনারা বলেন মেয়েটাকে আত্মহত্যা করার নিয়তে চোখে আঘাত করেছে নাকি চোখ চোখের দিকে যেন কেউ না তাকায় চোখটারে কোরবানি দিয়ে ফেলেছে, আসলে আত্মহত্যা করার নিয়তে মেয়েটা চোখ খুলে না, ওই মেয়েটার মনের খবর পৃথিবীর কে না জানো, একজন জানে জবানটা খুলে বলেন তিনি কে, আমি ওই আয়াত থেকে তেলাওয়াত কোরআন থেকে তেলাওয়াত করব, আপনারা জবানটা খুলা ওই আল্লাহরে ডাক দিবেন, এমন হতে পারে গো আপনার জীবনের গুনাগুলা আমার আল্লাহ মাফ করে দিতে পারে, এই জন্য আমি একটু তেলাওয়াত করতেছি, আওয়াজটা শুনেন, ইন্নাল্লাহি মুনবিদাতিস সুদূর
এই বেড়ে তোর কি মরবি পাগল? এটা সেন্সিটিভ জায়গায় বাড়ির থেকে ফোন দিছে, যা